স্যার, অ্যাজমা এবং ব্রঙ্কাইটিস দুটা টার্ম যেহেতু আমরা অলরেডি ইউজ করছি এবং আমরা বলছি যে বাচ্চাদের সাধারণত ছোট 2 বছরের কমের বাচ্চাদের ব্রঙ্কাইটিসটাও আমরা ইভালুয়েট করে দেখি অ্যাজমার সাথে, এবং দুটার ক্ষেত্রে কি স্যার জ্বরের কোনো সম্পর্ক আছে কিনা? কারণ অনেক সময় মায়েদের একটা কমপ্লেন থাকে যে জ্বর হয়েছে তাহলে কি অ্যাজমা হলো কিনা বা নিউমোনিয়া হলো কিনা, কারণ এই বিষয়গুলো সব কাছাকাছি সাইন সিমটম শো করে। তো জ্বরের কোনো বিষয় থাকে কিনা অ্যাজমা বা ব্রঙ্কাইটিস? মানে এটা আসলে দুদিক দুই ক্ষেত্রেই প্রায় প্র্যাকটিক্যালি কাছাকাছি সিমটমস আসে, পার্টিকুলারলি স্মল চিলড্রেন। একলগে একটা ভাইরাল কন্ডিশন যখন হয় যেটাতে এখানে সামান্য জ্বর আছে সাথে কাশি সর্দি আছে, দ্যাট ইজ ট্রিগারিং অ্যাজমা অ্যাটাক, তাহলে ওই অ্যাজমার সাথে কিন্তু এটা ওভারল্যাপ করে যাচ্ছে, তাই না? তাহলে সিমটম হিসেবে তখন জ্বরও চলে আসছে। আর তাহলে যখন ওয়ার্ক অফ ব্রিদিং বেশি থাকে, যখন আমরা একটা মানুষ শ্বাস প্রশ্বাস নিয়ে খুব অনেক এফর্ট দিয়ে শ্বাস নিচ্ছে, তখন তার মেটাবলিক রেটও বেড়ে যায় এবং সেই ক্ষেত্রে শরীরের তাপমাত্রাও কিন্তু সামান্য বাড়তে পারে। সো দ্যাট ফিভার ইজ নট ইনফেকশাস, কিন্তু যখন জ্বর সে স্পাইক করে বেশি, যে একটা বাচ্চার অ্যাটাক অ্যাজমা অ্যাটাক হয়েছে, প্রথম দিকে হালকা জ্বর ছিল, হঠাৎ করে 102-103 উঠে যাচ্ছে, ওটা কিন্তু একটা ইন্ডিকেটিভ অফ সাম ইনফেকশন, একটা প্রসেস যেটা প্রবলেম ইন দ্য লাংস, নিউমোনিয়া কথা ছিল। এবং নিউমোনিয়া যে আমরা তো জানি ইটস এ কমন কমপ্লিকেশন অফ অ্যাকিউট অ্যাজমা। জি স্যার। ব্রঙ্কাইটিসের ব্যাপারে তো প্রায় সিমিলার জিনিস, ইট স্টার্টস উইথ এ ভাইরাল ইনসাল্ট বাট এন্ড আপ উইথ এ ব্যাকটেরিয়াল ইনফেকশন, দুটোই হতে পারে। যে প্রথমে স্টার্ট হয়েছে অ্যাজ এ সিম্পল ভাইরাল ক্যাটিওলজি নিয়ে শুরু হলো, অ্যান্ড দ্য চাইল্ড স্টার্টস টু উইজ, এবং এর ভিতরে দেখা গেল হঠাৎ করে তার উইজনেস রিজলভ করছে না, ওয়াজ গেটিং ওয়ার্স, এবং গায়ের ভিতর জ্বর আসছে, তখন ধরে নিতে হবে যে এটা খুব সম্ভবত এখানে ব্যাকটেরিয়াল একটা সেকেন্ডারি ইনভলভমেন্ট অফ ইনফেকশন ডেফিনেটলি আছে। একটা বিষয় স্যার, সবসময় দেখা যায় কি যে ছোট বাচ্চাদের যখন দেখা যায় শ্বাসকষ্ট বা হাঁপানির সমস্যাগুলো হয়, জ্বর আসে, এবং আপনি এটাও বললেন যে ইনফেকশন থাকলে সাধারণত জ্বরের প্রবলেমগুলো থাকে, অ্যাজমা সাধারণত দেখা যাচ্ছে একটা রেগুলার ইন্টারভেলে হয়, জ্বরের সাথে সম্পর্কটা খুব একটা বেশি অ্যাজমা থাকে না। প্রিভেন্টিভ যদি মেজার বলি স্যার, যে জেনেটিক্যাল ফ্যাক্টরগুলোর ক্ষেত্রেও যদি স্যার ইনক্লুড করি, যে বংশগতভাবেও যদি অ্যাজমা থাকে বা আদার্স ফ্যাক্টর দিয়েও থাকে, আমরা প্রতিরোধটা কীভাবে করতে পারি? যেহেতু আমরা সবসময় জানি স্যার প্রিভেন্টিভ ইজ মানে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, ইন দ্যাট কেস আমরা প্রিভেনশন মেজারগুলো যদি একটু স্যার জানি। প্রিভেন্টিভ মেজার্স এবং প্রোটেক্টিং মেজার্স যেটাই আমরা বলি কি অ্যাডাল্ট কি বাচ্চা কি প্রায় অলমোস্ট কাছাকাছি, যেতে প্রথমে উই আর থিঙ্কিং যে এই জিনিসটা আসলে মোর অফ এন ইনভলভমেন্ট অফ ফ্যাক্টর্স প্রেজেন্ট ইন দ্য এনভায়রনমেন্ট, উপাদান যেগুলো আমার আশপাশেই আছে, আমার পরিবেশের ভিতরে আছে, সেটাই যেহেতু এখানে ট্রিগার করছে, তার কাছে ওই উপাদানের এক্সপোজার আমাকে কমানোর চেষ্টা করতে হবে। এর ভিতরে কিছু আছে, যেমন বাসাতে আমরা যখন থাকি মাইটস কিন্তু ইজ এ ভেরি কমন ফ্যাক্টর, হ্যাঁ ডাস্ট ইজ এ ফ্যাক্টর, তো সেগুলোকে আমরা আমাদের অন্তত ঢাকা শহরে তো খুব ডিফিকাল্ট আমরা জানি, তাই না? তো সেইখানে যদি আমরা ঘরের সে মেঝেটাকে দুবার যদি কেউ মুছতে পারে তাহলে সেটল ডাস্ট কম থাকবে।